আজকে তোমাদের করাচ্ছি, দেখো ক্লাস ফাইভে 135 পাতার তিনেরটা, যে বর্গকৃত ক্ষেত্রফল 169 বর্গ সেমি তার বার্ধক্য কত, এটা বার করতে গেলে আমরা কি করব। প্রথমে আগে 169-এর এটা কতই যায় আমি দেখি, 13 দুই যায় 13, 13 169। তাহলে এবার যখন আমি এর ক্ষেত্রফলে বর্গমূল যে বাহু মানে দৈর্ঘ্য বার করছি ক্ষেত্রফল থেকে তখন বর্গমূল করব, তাহলে 169-এর বর্গমূল সমান কত হচ্ছে আমার, হচ্ছে এই 13 আর 13 তার বর্গমূল সমান 13 স্কোয়ার সমান 13 মিটার। এটা মনে রাখবে, যখন আমরা এই স্কোয়ারটা উঠাবো এবং এইটা একসঙ্গে দুটো উঠিয়ে দেবো তাহলে আমার উত্তর বেরোবে 13 বর্গমূল 13 মিটার, তাহলে বর্গক্ষেত্রে একটু বাঁধ বেরোলো 13 মিটার। খুব সোজা অঙ্কগুলো মানে বর্গমূল বার করলেই হয়ে যাবে। আর একটা বর্গমূল বার করা যায় একটা নিয়ম আছে, যেটা একটু উঁচু ক্লাস হয় তোমাদের, আমি যারা কৌতল আছে তাদের শিখিয়ে দিচ্ছি, এটা উঁচু ক্লাসের জন্য সাধারণত প্রযোজ্য হয়। 6-7 থেকে 1 1 1, 6 নয় বসে গেল, 1 2। এবার 2-এর 5-এর 3, নিচে 3 গুণ করে দেখি, 3 3 9, 3 6, তাহলে এখানে 3 এখানে 3 এখানে 6 9, 13 উত্তর বেরিয়ে গেল। এটা আমি করলাম, এটা হচ্ছে বাচ্চাদের জন্য ক্লাস ফাইভে, কিন্তু উচ্চ ক্লাসে এই নিয়মটা তোমাদের শিখতে হবে পরে, এটা বর্গমূল নির্ণয় বর্গমূল নির্ণয় করার নিয়ম। তাহলে পেয়ে গেলাম, তার হচ্ছে বাহু দৈর্ঘ্য পেয়ে গেলাম, তাহলে কী লিখবো, একটি বাহু দৈর্ঘ্য 13 মিটার। আমি এখানে উত্তর লিখে দিয়েছি, এবার আসি পরের অঙ্কটা। 225 বর্গমিটার ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গক্ষেত্রে বাহু দৈর্ঘ্য নির্ণয় করো। একদম সেম আগে লিখবো যে বর্গক্ষেত্রে যে একটা ক্ষেত্রফল হচ্ছে 225 বর্গমিটার, এটা আগে টুকে নিই লাইনটাকে, এখানে লিখেছি দেখো বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য, বলছে বাহুর দৈর্ঘ্য ক্ষেত্রফল বলছে 225 বর্গমিটার, একটি বাহু দৈর্ঘ্য সমান এর বর্গমূল বার করবো, এর বর্গমূল সমান কত হয় আমি বার করতে হবে। তাহলে আমি আগের মতো আবার করে দেবো, 225 এটা 5 দিয়ে যাচ্ছে, 4 5 20, 2 25, 5 5 25, আর 5 দিয়ে করি 5 9 45, 3 3 9, তাহলে আমার এখানে বেরোলো রুট ওভার 225 সমান রুট ওভার ভেতরে সব বসিয়ে যতগুলো আছে এগুলো সব কটা 5 × 5 × 3 × 3। এবার কি করব, দুটো 5 আছে ওই জন্য আমি করলাম 5-এর মাথা স্কোয়ার, দুটো 3 3-এর মাথা স্কোয়ার, আরও তাহলে এইভাবে বসাতাম। এবার আমি এখানে বলেছিলাম, আগ্রহ করে দেখে নাও, বলেছিলাম যে স্কোয়ার এবং রুট ওভার, এই রুট ওভার চিহ্নটা এটা বলে রুট ওভার, তো এটা আর এটা যখন উঠবো ওঠাবো একসঙ্গে দুটো, তো সেরকম একই জিনিস এই রুট ওভার যখন উঠাবো এই স্কোয়ারগুলো উঠিয়ে দেবো, তাহলে আমার উত্তর হচ্ছে এখানে 5 × 3 সমান 15 মিটার। তাহলে আমার উত্তর বেরিয়ে গেল যে এর একটা বাহুর দৈর্ঘ্য কথা বলেছে, বাহুর দৈর্ঘ্য কত 15 মিটার। এবার তোমরা উত্তর মিলেছে কী করে বুঝবে, এই 15-কে যদি 15 দিয়ে গুণ করো, 15 × 15, দেখো 5 15 75, 1 দিয়ে গেলে 15 × 15, 5 × 2 = 1, মিলে গেল এই উত্তরে চলে এসেছে, তার মানে অঙ্কটা রাইট। তোমরা অঙ্কটা বুঝতে পারবে নিজের এই কোনো অঙ্কটা ঠিক হয়েছে না ভুল হয়েছে। এখানে যদি তুমি গুণ করো, যদি এখানে 13-কে 13 গুণ করো, দেখো এই সংখ্যাটা চলে আসবে, এটা হলো। এবার আসবে পরে ছকটা বুঝিয়ে দিচ্ছি তোমাদেরকে। আচ্ছা, প্রচণ্ড গরম পড়েছে এখন 30 তারিখ, আজকে তোমরা দেখতে পাচ্ছ আজকে প্রচণ্ড গরম, যার জন্য পাখা বন্ধ করে রেকর্ডিং করছি যাতে আওয়াজটা বেশি ডিস্টার্ব না আসে, তো পাখার আওয়াজটা আসবে না ওই জন্য। তো আমি দেখো এগুলো শিখিয়ে দিচ্ছি, এগুলো একটি বাহুর দৈর্ঘ্য এখানে আছে, ক্ষেত্র বার করতে হবে দুটোরই, এর আমরা কিছুই না, যখন বাহুকে বাহু দিয়ে গুণ করবো, আমরা জানি ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে, দেখো তোমরা সবাই জানো হয়তো আগে থেকেই, ঠিক আছে, বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে বাহু গুণ বাহু, বাহু গুণ বাহু, তাহলে যা থাকবে তাই, এখানে বাহু হচ্ছে 16, তাহলে আমি করবো এখানে 16 × 16। এবার যদি গুণটা আমি একসাথে করি, দেখো 6 96 96 আর 16 1 16, গুণ করেছি 6 9 15 75 1 1 2 2 56, তাহলে এটা আমার বেরোচ্ছে 256, মানে 16 16 গুণ করলাম করে বর্গমিটার। এই যে বর্গমিটার যদি না লেখো তাহলে কিন্তু আমার নাম্বার পাবে না, মিটার লিখলে কাটা, দেখো ক্ষেত্রফল সব বর্গমিটার দেওয়া রয়েছে। এটা 17 17 গুণ করব, 17 17 গুণ করি এখানে 17 7 7 119, 17 1 17, তাহলে হচ্ছে 289, তা যোগ করলে 289 বর্গমিটার। এবার এই যে দুটো অঙ্ক আছে এই দুটোকে বর্গমূল নির্ণয় করলে এরা বেরোবে, আমি মুখে বর্গমূল বলতে পারি, এর বর্গমূল হচ্ছে 25 25 মিটার, এবং হচ্ছে 3 3 9 30 মিটার। এ বর্গমূল কী করে নির্ণয় করলাম এটাও দেখে নিতে পারো তোমরা, আমি দেখিয়ে দিচ্ছি, দেখো এখানে 625 ছিল, একে ভাঙছি 5 দিয়ে, 125
আবার 5 দিয়ে, 5 25, আবার 5 দিয়ে, আমার হলো 4টে 5, 5 গুণ 5 গুণ 5 গুণ 5, আমি যদি স্কয়ার যদি করি, 5 এর মাত্রা স্কয়ার গুণ 5 এর মাত্রা স্কয়ার, আমার যখন রুট ওভার থাকবে তাহলে আমি এই দুটো রুট ওভার তুলে দিই, দুটো 5 বের হচ্ছে আমার, 5 গুণ 5 25, আমি এখানে উত্তর বসেছি 25, আর এটা 900 আছে, দেখো আমি 900কে ভাঙছি, এটা দেখেছি কী করে করলাম, 3 3কে 9 দুটো শূন্য, আবার 3 দিয়ে 3কে 3 দুটো শূন্য, 10 দিয়ে 10 10 100, তো দুটো 3 দুটো 10, তাহলে আমার যদি এখানে 3 স্কোয়ার গুণ 10 স্কোয়ার হয় তাহলে যখন এই দুটো উঠাবো, উঠালে আমার কত হচ্ছে 3 গুণ 10 সমান 30, আমি উত্তর 30 করেছি। তো তোমাদের পরীক্ষায় শখ থাকে তোমার খালি উত্তরে লিখলেই হয়ে যাবে, তো এটা এটা এই দুটো উত্তর বেরো গেলো, এইগুলোর বর্গ একটা বাহু দিকে বেরিয়ে গেছে, এদের বড় ক্ষেত্রফল হচ্ছে, এদের গুণ করে বসিয়ে দিয়েছি, এই হচ্ছে তোমাদের 125 পাতার অঙ্ক। নেক্সট দিন এর পরের যে অঙ্কগুলো আছে সেগুলো করাবো।